এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আফজল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজল, আমরা ক্ষমতাসীন দলের কর্মসূচি নিয়ে রিপোর্ট দেখছিলাম, সেক্ষেত্রে সামনের নির্বাচন এবং পুরো যে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলছেন, কি বললেন ক্ষমতাসীন দলের নেতারা? না, আজকে যেহেতু 2005 সালের আজকের এই দিনে সারা দেশের 63টি জেলায় সিরিজ বোমা হামলা হয়েছিল, বিএনপি সেটি আলোচনায় বেশি উঠে এসেছে, সেটি নিয়েই মূলত আজকে 14 দল বলেন, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর আওয়ামী লীগ, একই সঙ্গে যুবলীগ, তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে, কর্মসূচি পালন করছে। সেখানে আওয়ামী লীগ নেতারা যেটি বলছেন যে বিএনপি এখনও শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। এর আগে 19 বার শেখ হাসিনাকে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা হয়েছিল, এখনও সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিএনপি আবারও ধ্বংসযজ্ঞ চালাতে পারে, আবারও অগ্নিসন্ত্রাস করতে পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন। তত্ত্বাবধায়ক চাইলে দলবল নিয়ে পাকিস্তান চলে যান। ওবায়দুল কাদের বলেছেন যে পাকিস্তান ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিশ্বে কোথাও গণতান্ত্রিক দেশে চালু নাই, সেই কারণে বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকার চায় তাহলে তারা যেন দলবল নিয়ে পাকিস্তান চলে যান, নির্বাচনে না আসলে বিএনপির আম ছালা সবই যাবে। এর আগে যেটি আওয়ামী লীগ নেতারা বলছিলেন যে বিএনপি নির্বাচনে না আসলে 50 বছর পিছিয়ে যাবে, তারই সূত্র ধরেই আজকে এই মন্তব্যটি এসেছে। আল্লাহ যাকে ক্ষমতায় রাখে তাকে কেউ সরাতে পারে না, যেটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কেউ বলেছেন যে শেখ হাসিনার উপর আল্লাহর রহমত রয়েছে এবং জনগণের ভালোবাসা রয়েছে, যতই ষড়যন্ত্র করুক সেই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। আর বিএনপি যে চলমান আন্দোলন করছে সেই আন্দোলনে টাকার উৎস কোত্থেকে আসে, এই প্রশ্নটিও তিনি রেখেছেন। বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, এই মন্তব্যটি করেছেন যুবলীগের সভাপতি। মোটামুটি যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, তারা যেটি ঘোষণায় দিয়েছে যে আগামী নির্বাচন পর্যন্ত তারা মাঠে থাকবে এবং বিএনপির আন্দোলন কর্মসূচি, বিএনপির বিরোধী অর্থাৎ সরকার বিরোধী জোট এবং দলগুলোর আন্দোলনের পাশাপাশি তারাও রাস্তায় থাকবে এবং একই সঙ্গে ভোটেরও প্রস্তুতি কিন্তু আওয়ামী লীগ সঠিকভাবে নিচ্ছে। এরই মধ্যে আমরা দেখেছেন যে জেলায় জেলায় মাননীয় প্রধানমন্ত্রী সফরও করছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধন করছেন, সাথে সাথে ভোটও চাচ্ছেন। সেক্ষেত্রে আফজল, এই যে সিরিজ বোমা হামলার কথাটি আমরা আলোচনায় গুরুত্ব পেল, আদালতেও তো এ বিষয়ে মামলা চলছে, সে বিষয়ে আসলে কি? আদালতে মূলত এই ঘটনায় প্রায় 159টির মতো মামলা হয়েছিল, তার মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ 100রও বেশি মামলার বিচার কিন্তু শেষ হয়ে গেছে এই 18 বছরে। আরও বাকি যে 43টি মামলা ঝুলে আছে সেগুলো কিন্তু আসলে সাক্ষীর অপেক্ষায়, দীর্ঘদিন আগে মামলা হয়েছে, মামলা যাকে সাক্ষী করা হয়েছে সেই সাক্ষীরা আদালতে আসে না, বা রাষ্ট্রপক্ষ যাদের সাক্ষী আনার দায়িত্ব পুলিশের তারা বাসায় গিয়ে সাক্ষীকে পাওয়া যায় না, এইসব জটিলতার কারণেই বাকি মামলাগুলো কিন্তু পড়ে আছে। তারপরে রাষ্ট্রপক্ষ যেটি বলছে যে তারা খুব দ্রুতই এই মামলাগুলো নিষ্পত্তি করবেন। আর যেটি বলে রাখি যে আজকে বিএনপির 3 দিনের কর্মসূচি শুরু হয়েছে সরকার পতনের এক দফা দাবিতে, একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশি চিকিৎসার দাবিতে তারা সারা দেশে লিফলেট বিতরণ করেছে। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার হাতে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। শারীরিক নানা জটিলতা নিয়ে 2 মাস পর আবারও এভারকের হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকের পরামর্শে 9ম দিনের মতো চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। এই অবস্থায় তার স্থায়ী মুক্তির দাবিতে দলীয় কর্মসূচি ঘোষণা করে দলটি, যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার সারা দেশের মতো রাজধানীতে লিফলেট বিতরণ করে বিএনপি। প্রচারাভিযান শুরু হয় নয়াপল্টন থেকে। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন সরকারের প্রতিহিংসার কারণেই সুচিকিৎসা থেকে বঞ্চিত বিএনপি নেত্রী। আমরা জানি না সরকারের কি নির্লক্ষ্য আছে, সরকার যখন জেলে তাকে অসুস্থ করে ফেলল সেই সময় সরকার অসুস্থ করার জন্য অন্য কোনো কিছু করেছে কিনা আজকে দেশ ও জাতির সামনে, আজকে এটাও প্রশ্ন। তা না হলে সরকার কেন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে দিতে চায় না কেন? কি তারা যদি অন্য কোনো মোটিভ থাকে বা চিকিৎসা খারাপ হয়েছে সেটা বিদেশে গেলে ধরা পড়ে যাবে? কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করে ছাত্রদল। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেন ভয় পায় বলে নির্বাচন থেকে দূরে রাখতে বেগম জিয়াকে আটকে রেখেছে সরকার। আমাদের চেয়ারপারসনকে অন্যায়ভাবে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে যেভাবে কারা অন্তরীণ করে রাখা হয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা ভয় পায় এবং তারা ভেবেছে যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখতে পারে তারা বিএনপিকে তারা দমিয়ে রাখতে পারবে না। বেগম জিয়ার মুক্তি ও সরকার পতনের আন্দোলনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান বিএনপি নেতারা।
আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আফজাল, আমরা দেখলাম যে আসলে তাদের নেত্রীর সুচিকিৎসার জন্যই তারা সরব, সেক্ষেত্রে বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা বোঝা তারা কি বোঝালেন? শারীরিক অবস্থা নিয়ে গত পরশুদিন বা এর আগের দিন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একটি ব্রিফিং ডেকেছিলেন, কিন্তু ব্রিফিংটি দুই ঘন্টা পরে কিন্তু আবার স্থগিত করা হয়। আজকে বিএনপির চিকিৎসকদের সংগঠন ড্যাব তারা একটি বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে দাবি করা হয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থা উদ্বেগজনক এবং তিনি অত্যন্ত অসুস্থ, দেশে চিকিৎসা দেওয়ার আর কিছু অবশিষ্ট নেই, তাকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে চিকিৎসার প্রয়োজন, আর বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় যদি বেগম জিয়ার কিছু হয় তাহলে এই দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ সরকারের কাছেই বারবার তারা বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে আসছেন এবং তার চিকিৎসায় গঠিত যে 10 সদস্যের মেডিকেল বোর্ডও বারবার বলছেন যে এই মুহূর্তে বেগম জিয়ার চিকিৎসার জন্য যে যন্ত্রপাতি দরকার, যে উন্নত বা অ্যাডভান্স সেন্টারে রেখে যে চিকিৎসা দরকার সেটি বাংলাদেশে সেই সুবিধাটা নেই। সেই কারণে উন্নত সেন্টার যেই দেশগুলো আছে, এর আগে 3টি দেশের কথা বলা হয়েছিল, সেই 3টি দেশে নিয়ে তাকে চিকিৎসা করাতে চান, কিন্তু সরকারের তরফ থেকে এই নিয়ে কোনো সাড়া দেওয়া হয়নি এবং বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে সেটি নাকচ করা হয়েছে। তিনি তো আসলে স্থায়ী মুক্তি না পাওয়ার জন্যই তো আসলে তাকে বিদেশে পাঠানো যাচ্ছে না। বেগম জিয়ার তো সাময়িক মুক্তি হয়েছে, সাময়িক মুক্তির 2টি শর্ত, একটি হচ্ছে তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, তিনি যেহেতু বাসায় থাকতে পারছেন না হাসপাতালে যাচ্ছেন, দেশেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আরেকটি হচ্ছে দেশের বাইরে যেতে পারবেন না। এই 2টি শর্তের মধ্যে যদি শিথিলতা না করা হয় সরকারের তরফ থেকে তাহলে বেগম জিয়া বিদেশে যেতে পারবে না চিকিৎসার জন্য। আর সেক্ষেত্রে এই যে বিএনপির তো আরও কর্মসূচি সামনে ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচি নিয়ে যদি আমরা আলোচনা আসি, 3 দিনের কর্মসূচি আজকে থেকে শুরু হয়েছে, এর মধ্যে 1টি দিনের কর্মসূচি অর্থাৎ আজকের কর্মসূচি ছিল বেগম জিয়ার বিদেশে চিকিৎসা এবং মুক্তির দাবিতে, স্থায়ী মুক্তির দাবিতে আজকে সারা দেশেই তারা লিফলেট বিতরণ করেছে। আর খাবারে সরকার কিছু মিশিয়েছিল কিনা সন্দেহ রিজভীর, অর্থাৎ বেগম জিয়া কারাগারে থাকা অবস্থায় তার খাবারে কিছু মিশিয়েছিল কিনা, এর আগে যেটি বিএনপি নেতারা বারবার অভিযোগ করে আসছিলেন যে পটাশিয়াম সায়ানাইড এই ধরনের কিছু মিশিয়েছিল কিনা সেটি নিয়ে সন্দেহ হয়েছে, সেটি রিজভি সন্দেহ প্রকাশ করেছেন। এক দফা তাকে দাবিতে কাল ঢাকা সহ সব মহানগরে মিশিয়েছে কিনা এর প্রেক্ষাপটে তো ক্ষমতাসীন দল থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, এটি আসলে এর আগে যখন বক্তব্য দেওয়া হয়েছিল তখন রাজনৈতিক বক্তব্য বলেই উড়িয়ে দেওয়া হয়েছিল। এক দফা দাবিতে কাল ঢাকা সহ সব মহানগরে গণমিছিল করবে, ঢাকায় 2টি অংশ মিছিল হবে, একটি উত্তর এবং দক্ষিণে। উত্তরের মিছিলটি হবে গুলশান 2 থেকে শুরু হবে, মহাকালী বাসস্ট্যান্ডে এসে শেষ হবে, আর দক্ষিণের মিছিলটি হবে দয়াগঞ্জ থেকে শুরু হয়ে নয়াপল্টনে এসে শেষ হবে, শনিবারে সারা দেশে পদযাত্রা করবে। এই পদযাত্রাটি হচ্ছে যে এক দফা দাবিতে সরকার পতনের যে এক দফা দাবি সেই দাবিতে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না এবং তারা যে এখন আওয়ামী লীগ যে দেশ চলছে এটি আসলে আওয়ামী লীগ নেতাদের নির্দেশে হচ্ছে না, সেই মন্তব্যগুলোই কিন্তু এসেছে, সেই কারণে আওয়ামী লীগ নির্বাচনে পরাজিত হবে, সেই কারণে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানছে না, এই মন্তব্যগুলোই কিন্তু আজকে বিএনপি নেতারা বলেছেন। আফজাল, আলোচনা অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক রাজনীতিতে ক্ষমতাসীন দল বিরোধীদের কর্মসূচির বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।